আচ্ছা ছোট ভাই, ভালো কথা, তুই যে হুন্ডা কিনবো কিনবো করছিস, হুন্ডা কি তুই চালাতে পারিস? পারি না তো সত্যি সত্যি যদি তুমি লিলি আপাকে ভালোবাসে থাকো, তাহলে প্রথমে তোমার একখান হুন্ডা কিনতে হবে। হুন্ডা কিনে তুমি পাবনা যাবে, পাবনা যায় একটা দর্জির কাছে সুন্দর একখান শার্ট আর একখান প্যান্ট বানাবে, চোখে একখান দামি চশমা দিবে, আর গায়ে একখান সুগন্ধি মাখবে সুন্দর, মানে গন্ধ যাতে দূর থেকে পায়, এরকম ঘামের গন্ধ টন্ধ তো ভালো লাগবে না। আর ধরো যে হাতে একখান দামি ঘড়ি, এরকম পোস পাস মারে যা তার সামনে খারাপে, দেখবে লিলি আপা তোমাকে এক সেকেন্ডের মধ্যে হ্যাক করে দিছে। শোন, মানে আব্বা সে কিপটের কিপটে মোটর সাইকেল তো কোনোভাবে কিনে দেবে না, আর ধর পকেট থেকে মারলিও তো সে টাকা দিয়ে মোটর সাইকেল হবে না, বড় জ্বর ওই শার্ট প্যান্টটা অতি পারে। হুন্ডা তোমার এখন লাগবে, ধরো একটা হিরোর মতো একটা ভাব লিবে, যে সামনে বাড়ির সামনে যে হর্ন বাজাবে দুইটা, লিলি আপা বাইরে হয়ে আসবি, সুন্দর মতো একটা রোমান্টিক একটা সিন হবি। হচ্ছে না, হুন্ডাটা হচ্ছে এখানে আসল জিনিস ভাই। তুই ভালো একটা বুদ্ধ করেছিস ছোট ভাই, তোর হুন্ডা কিনার বিষয়টা আমি সাপোর্ট দিলাম, আগায় যা। কে রে, একটু আগেও না তুই আমার হুন্ডা কেনার ব্যাপারে টিটকিরি দিয়ে কথা কলু, রাত্রি কইছিস আমার ঘুরার অগৈছে, এখন আবার হুন্ডা কেনার ব্যাপারে সাপোর্ট দিচ্ছ, কারণটা কি? কারণ কিছু না রে, কো ব্যাপারে সুপলব্ধি, আত্ম উপলব্ধি, আমাদের জীবনটা তো কি কব, একদম জলের ভিতরে ভাইসে গেল। কো ব্যাপারে সন্ন্যাসী হওয়ার চিন্তা ভাবনা মাথার থেকে ঝাইরে পালাই দিয়ে তুই যে হুন্ডা কিনে চিন্তা করেছিস, ইডার জন্য তোকে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, তোরেও ধন্যবাদ। এখন কো হুন্ডা কেনার টাকাটা কিভাবে জোগাড় করা যায়? আপাতত এরকম কোনো কিছু মাথায় আসছে না, তা একটা জিনিস করবার পারিস, মানে উপায় তো একটাই, সরকার সাহেবের কাছে সরাসরি আবেদনপত্র দেওয়া। তোর কি ধারণা সরকার সাহেবের কাছে আবেদন করলেই সেটা মঞ্জুর হবে, সে টাকা পরপর করে বাইর করে দেবে? আরে বাবা রে, বিয়ে করার আবেদন তো করছিস না ছোট ভাই, টাকার আবেদন তুই মঞ্জুর করলে করতে পারে, চেষ্টা করে দেখ। আচ্ছা তোর কি মনে হয় সরকার সাহেবের তহবিলের মধ্যে কি হুন্ডা কেনার মতো টাকা আছে? ওনার তহবিলে হুন্ডা কেনার টাকা আছে কি না সেটা আমি জানি না, তবে দুই সের কেন হুন্ডা কিনে দেওয়ার ব্যবস্থা তুমি করবেন না। আচ্ছা ছোট ভাই, ভালো কথা, তুই যে হুন্ডা কিনবো কিনবো করছিস, হুন্ডা কি তুই চালাতে পারিস? পারি না তো হুন্ডা চালাতে শিখতে আর কতদিন, আগে কিনে নি তারপর ঠিকই চালানো শিখে যাব। যাক, তুই মনে কর জানিস যে আমি কিন্তু হুন্ডা চালাবার পারি, অসুবিধা কি, হুন্ডা কিনে হয়ে গেল, আমি হুন্ডা চালালাম, তুই পিছিয়ে পিছিয়ে থাকলি, তোকে নিয়ে ঘুরলাম যেখানে যাবি, অসুবিধা কি, হয়ে গেল। জি না, আমি তোর পিছিয়ে বসে হুন্ডাই ঘুরবো, কে হুন্ডা আমার, হুন্ডা আমি করে চালাবো, হুন্ডা আমার একার হবি, তোরা চালানো তো দূরের কথা, হুন্ডায় টাচ পর্যন্ত তোরা করবার পারবি না। এ ছোট ভাই, তুই তো খুব স্বার্থমন মতো কথা কয়, শিখে গেছিস, বাপের টাকা হুন্ডা কিনবো, সেই হুন্ডা তোর একার হয় কেমন করে? আমরা সব ভাই কি বাপের টাকার ওয়ারিশ পাই নাকি? না, ওইসব ওয়ারিশ ফারিশের হিসাব আমার কাছে চলবে না, তোর যদি হুন্ডার এতই শখ হয় তুই বাপের কাছ থেকে টাকা নিয়ে যায় হুন্ডা কিনবার পারিস। একবারে কয়খান হুন্ডা থাকে রে ছোট ভাই? সেটা তো আমার জানার দরকার নেই, আমার হুন্ডা কেউ ধরবার পারবে না, এটাই আমার শেষ কথা, যার যার জিনিস তার তার। আর তাছাড়া হুন্ডা যে এ বাড়িতে থাকবে সেটা তো আমি কইনি, হুন্ডা নিয়ে আমি বিশ্ব ভ্রমণে বাইরব। বিশ্ব ভ্রমণে যাব, হুন্ডা চালাতে কিন্তু ছোট ভাই তেল লাগে, তেলের দাম জানিস? পুরাপুরি বিশ্ব ভ্রমণ করলে পরে কি পরিমাণ তেল লাগবে নে, আর সেই তেল কিন্তু কি পরিমাণ টাকা লাগবে নে, সেই বিষয়ে ভালো করে জ্ঞান নিয়ে তারপরে হুন্ডা কেনার কথা ভাবি। চামড়ার মুখ দিয়ে একটা কথা কয়া দিলে হয়ে গেল, এজন্যই কই চামড়ার মুখ দিয়ে যে উল্টাপাল্টা কথা হবে তার আগে ট্যাক্স বসানো উচিত।